হ্যালো হ্যাংলা চামস, কদিন আগে আমরা তিন হ্যাংলা মিলে পৌঁছে গেছিলাম হ্যাংলাথেরিয়ামের নাকতলা আউটলেটে। ছিমছাম অ্যাম্বিয়েন্স, যেখানে 15 জনের মতো সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে। মির্দাকে দেখে মেনু চেক করছিলাম, তোমরাও পজ করে দেখে নাও মেনুটা, দেন ওয়ালেটের অবস্থা দেখে জল খেয়ে অর্ডারটা করেই দিলাম। পেটে ক্ষুধা লেগেছিল, তাই হাপিত টেস্ট করছিলাম বসে বসে। তবে প্রতীক্ষার অবসান শীঘ্রই ঘটল। এসে গেল আমাদের ফার্স্ট আইটেম, চিকেন রেশমি কাবাব। 6 পিসের দাম 285 টাকা। আর দেখো দেখো, একবারে এক পিস কাবাব মুখে ঠুসতেই হবে, কারণ কাবাবগুলো আঙুল চাটার মতো টেস্টি ছিল, যেমন সফট তেমন জুসি। তাই তো বর্ষা নিজের প্লেট ছেড়ে আমারটাতে ভাগ বসাচ্ছিল। আমরা এত স্পিডে খাই যে পরের রাইডে মাসের আগে হাওয়া খেতে হয়। সৌরভের ভোলা ভালা মুখে একদম যেও না, ওটা আমার ভাগেরই কাবাব ছিল। এরপর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি উইথ চিকেন পাসান্দা অ্যান্ড স্যালাড কম্বো, দাম পড়েছিল 360 রুপিস। বিরিয়ানিটা খোদাই করে পেলাম বেশ গাবদা সাইজের একটা চিকেন পি, একটা মাঝারি সাইজের আলু, আর সঙ্গে ছিল মাখো মাখো চিকেন পাসান্দা, যেটা জমে খির ছিল। মেন ক্রিমি, ফ্লেভারফুল আর একটু সুইট ছিল, বাট হালকা গ্রেভি গ্রেভি মিক্সচার হলে আমার মনে হয় মন্দ হতো না, কারণ বিরিয়ানিটা একটু ড্রাই ড্রাই। বিরিয়ানির চিকেন বেশ টেস্টি ছিল অ্যান্ড আলুও নরম ছিল, আর আলুতে মশলাও ঢুকেছিল, বাট বিরিয়ানির রাইসটা আমাদের একটু চাল চাল লেগেছে, মানে খুব একটা ফ্রেশ বলে মনে হলো না আমার। এবার আমরা তিনজন সুপার হ্যাংলা, এই কোয়ান্টিটি তো আর হয় না। তাছাড়া ভাবলাম যে নর্মাল বিরিয়ানি আর কম্বোতে কি কোয়ালিটির ফারাক পড়ে, নাকি অনলি কোয়ান্টিটি, সেটা জানতে অর্ডার করলাম আর এক প্লেট মাটন বিরিয়ানি। এটা বেশ তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল, যদিও রেস্টুরেন্টে শুধু আমরাই ছিলাম, রবিবারের দুপুর হিসেবে ফাঁকাই বলা চলে। যাই হোক, মাটন বিরিয়ানি বলে কথা, তাই আগে ছবি টবি তুলে দেন লাগালাম হাত। রিভিউ শুনে নাও বর্ষার মুখ থেকে। আগে বলি, দাম ছিল মাটন বিরিয়ানি 295 রুপিস। কোয়ালিটি বেশ ভালোই ছিল, সুন্দর রেস্টুরেন্টে বসে তুল তুলে মাটনের পিস সঙ্গে মশলাদার আলু সব মিলিয়ে বিরিয়ানি জমে গিয়েছিলো, কিন্তু থেকে গেল সেই চাল চাল ভাব। হ্যাঁ, মানে নর্মাল বিরিয়ানি আর কম্বোর বিরিয়ানি দুটোতেই কিন্তু চাল চাল ড্রাই ছিল, যেটা আমাদের একটু হতাশ করেছিল। যদিও যারা ড্রাই বিরিয়ানি ভালোবাসো তাদের ভালো লাগতে পারে, অবশ্যই খারাপ ছিল না খেতে, কিন্তু প্রায় 300 টাকার হিসেবে বিরিয়ানির রাইস অ্যাভারেজই বলা চলে। আমি আর ক্রি সেদিন মাটনই পাইনি, আরে জাস্ট জোকিং। যাই হোক, তো আমাদের প্ল্যান ছিল হ্যাংলাথেরিয়ামের মেন আউটলেটেই যাওয়ার, কিন্তু ভাবলাম রোববার ভিড় হবে, তাই গেছিলাম এই অলমোস্ট নতুন ওপেন হওয়া নাকতলা আউটলেটে। লোকেশন ডিসক্রিপশনে আছে। বিলের ওপর 10% ডিসকাউন্ট পেয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ 5% আবার GST আছে, সো এফেক্টিভ ডিসকাউন্ট 5%। তোমরাও এই ডিসকাউন্টটা পেতে পারো উইকেন্ডে ভিজিট করলে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও।